কংগ্রেস এনএসইউআই তাদের কয়েকজন ছেলে আমাদের ছেলে মেয়েদের উপরে অকথ্যভাবে গালিগালাজ করে, তারপরে তারা যখন পিছু হটেনি আমাদের ছেলে মেয়েরা, তখন তাদেরকে যে কনস্ট্রাকশন কাজের জন্য যে চিপস রাখা হয় ইটের গুঁড়ো দিয়ে তারা ঢিলাঢিলি করে, তখন আমাদের ছেলেমেয়েরা তার জন্য একটা এফআইআর করতে আহত হয় এবং তার জন্য একটা এফআইআর করার জন্য পুলিশ স্টেশনে যায়। কিন্তু মাঝখানে তারা কি করে, পুলিশ স্টেশনের ঠিক আগেই তাদেরকে পথ অবরোধ করে নেয় এবং সেখানে বাগবিতণ্ডা তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। ঠিক সে সময়ই নাজমুল ইসলাম বলে একটা ছেলে, সে ছেলাটা কি করে তার পকেটে রাখা এক অস্ত্র বের করে আমাদের যে কৈলাসহর নগরের উকিলবাড়িতে বিদ্যার্থী পরিষদের সেক্রেটারি আছে শ্রী শিবাজী সেনগুপ্ত, তার পেটে সে ছুরি বসিয়ে দেয় এবং তাকে প্রাণে মেরার জন্য প্রাণঘাতী এক হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় সে তখন সেই স্থান থেকে পালিয়ে যায়। আমরা দ্রুত তাকে কুমারঘাটের হসপিটালে নিয়ে যাই এবং গুরুতর আহত অবস্থায় তাকে জীবিত রেফার করা হয়। গতকাল রাত্রে 11:30 তাকে জীবিত ভর্তি করা হয়েছে এবং সে জীবনের মরণের সঙ্গে এখন পাঞ্জা লড়ছে। আমরা উকিলবাড়িতে বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তারা তার সঙ্গে আছি এবং আমরা আজকে দুপুরে তার অপারেশন চলছে। তো আমরা বলতে চাই যে প্রশাসন এখন অবধি তাদের গ্রেপ্তার করেনি, যতক্ষণ অবধি তাকে গ্রেপ্তার করবে এবং যে তার সঙ্গে যারাই যুক্ত আছে তাদেরকে যতক্ষণ অবধি গ্রেপ্তার করবে, উকিলবাড়িতে বিদ্যার্থী পরিষদ এই আন্দোলনকে রাজ্যের সমগ্র স্কুল কলেজে নিয়ে যাবে। যেহেতু এই পরিস্থিতি চলতে পারে না বেশি দিন, একটা আজকে একটা স্কুলে হয়েছে, যেহেতু দোষীদের এখন অবধি গ্রেপ্তার হয়নি, আমরা চাই যে অবিলম্বে যেন দোষীদের গ্রেপ্তার করা হয়, না হলে এখান থেকে যে র্যালিটা বার হচ্ছে ত্রিপুরা রাজ্যের সমগ্র স্কুল কলেজ থেকে সেই র্যালিটা বার হবে এবং প্রশাসনের মানুষদের সরকার পক্ষকে আমরা অবিলম্বে যে দোষীরা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য আমরা দাবি জানাই। এবং শান্তিপূর্ণ এই রাজ্য আপনারা দেখছেন ত্রিপুরাতে, পার্শ্ববর্তী রাজ্যের ঘটনাও দেখছেন, পার্শ্ববর্তী দেশের ঘটনাও দেখছেন, আমরা এই রাজ্যে শান্তি সম্প্রীতির যে পরিবেশ আছে সেটাকে কোনোভাবেই বিঘ্নিত হতে দেব না। যারাই উস্কানিমূলক এসব কাজ করতে চাইছে তাদেরকে শক্ত হাতে যেন প্রশাসন দমন করে, তার এই অনুরোধ আমরা এখান থেকে উকিলবাড়িতে বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে দিতে চাই। আচ্ছা, সরকারের সঙ্গে আপনাদের কেন বারবার এরকম হচ্ছে? আগেও একবার দেখা গেছে আপনারা আন্দোলন বসছিলেন কিন্তু আপনাদের সাথে লাঠিচার্জ করা হয়েছে, এখন আপনাদের কর্মীকে মারা হয়েছে কিন্তু এখনো দোষীকে দরজ করেছে, কেন, কি কারণে হচ্ছে? সরকার এটা সরকার উকিলবাড়িতে বিদ্যার্থী পরিষদের বিষয় না, বিষয় উকিলবাড়িতে বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রীদের যে দাবি থাকবে, যে দাবি নিয়ে কথা হয় তার পরিপ্রেক্ষিতে ঘটনা হয়। আজকে যে ঘটনাটা হয়েছে ছাত্রদের উপর আক্রমণ হয়েছে সেটা সমাজ বিরোধী ঘটনা, সেখানে সরকার ছাত্র সংগঠন এসব কোনো ইয়ে নেই। আমরা ছাত্রদের স্বার্থে লড়াই করেছি এবং এখনও ছাত্রদের ঘটনা হয়েছে তার জন্যই লড়াই করছি। সেটা সরকারের উচিত যে সঠিক পদক্ষেপ নেওয়া, স্কুল কলেজে যে পড়াশোনার পরিবেশ আছে সমাজ বিরোধীদের হাত থেকে এই পরিবেশকে রক্ষা করা। আগের যে বিচারগুলি সঠিকভাবে পেয়েছে আপনারা একটু তদন্ত করে দেখুন, আমরা আগে যেগুলি করেছি সবগুলিকে সমাধানে এনেই তারপরে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। ধন্যবাদ।